নমস্কার, ফিরে আসলাম বিরতির পর, চোখ থাকবো পরবর্তী সংবাদের দিকে। গত মঙ্গলবার ধলায় বলরাম এলাকায় প্রতিবন্ধী নাবালিকা ধর্ষণ কাণ্ডে যে অভিযুক্ত বা যে আসামি ছিল তাকে ইতিমধ্যে গ্রেপ্তার সম্ভব হয়েছে, যে খবর মূলত উঠে আসছে আমবাসা থেকে, এবং অভিযুক্তকে আজকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। ঘটনার চার দিন অতিক্রান্ত এবং চার দিন ধরে আসামি গা ঢাকা দিয়েছিল, বিভিন্ন জায়গাতে পালিয়ে বাঁচছিল, বাঁচার চেষ্টা করলেও অবশেষে পুলিশের জালে কিন্তু ধরা পড়ল আসামি সপ্তম মারাক। পুলিশের বহু খোঁজাখুঁজির পর অবশেষে আমাশার নেপাল টিলা এলাকা থেকে আজকে শনিবার দিন গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সপ্তম মারাককে। আমবাসা থানার পুলিশ নেপাল টিলা থেকে তাকে নিয়ে এসেছে আমবাসা থানায়, এই মুহূর্তে তাকে রাখা হয়েছে, এবং যদিও তাকে শারীরিকভাবে প্রথমে চিকিৎসা করানো হবে, তারপরে পরীক্ষা নিরীক্ষার পর, মূলত স্বাস্থ্য পরীক্ষার পর আমবাসা আদালতে প্রেরণ করা হবে, যেমনটা কিন্তু পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে গত মঙ্গলবার ধলাই বলরাম এলাকায় প্রতিবন্ধী নাবালিকা ধর্ষণ কাণ্ডে অভিযুক্তকে গ্রেপ্তারের প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে এলাকাতে একটা স্বস্তির ভাব লক্ষ্য করা যাচ্ছে সকলের মধ্যে, কারণ জোরালোভাবে দাবি উঠেছিল যে গ্রেপ্তার করতে হবে যে আসামি তাকে, এবং উপযুক্ত পরিমাণে তাকে শাস্তি দিতে হবে, এমনটা কিন্তু এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ থেকে শুরু করে সকলের মধ্যে জোরালো দাবি উঠেছিল। এবং সেদিন থেকে মূলত পুলিশের চিরুনি তল্লাশি চলে, বিভিন্ন এলাকাতে আমবাসাতে তন্ন তন্ন করে খোঁজা হয়, এবং চার দিন ধরে গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে আজকে সপ্তমারাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ। এবং ইতিমধ্যে আমবাসা থানার পুলিশের আন্ডারে রয়েছে সপ্তমারাক, তাকে আদালতে সোপর্দ করা হবে স্বাস্থ্য পরীক্ষার পরই, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তবে এই ঘটনার প্রসঙ্গে, মূলত আজকে আসামি গ্রেপ্তারের প্রসঙ্গে আমবাসা থানার পুলিশের কি বক্তব্য রয়েছে একবার শুনব। এখন আমরা মেডিকেলে নিয়ে আসি। কোন সময় অ্যারেস্ট হয়েছে? আমবাসা থানার পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবং যেমনটা জানা যাচ্ছে যে বলরাম এলাকায় যে নাবালিকা, মূলত প্রতিবন্ধী নাবালিকা ধর্ষণ হয়েছিল, সেই কাণ্ডে অভিযুক্ত ছিল সপ্তম মারাক, যাকে খোঁজাখুঁজি চলছিল, এবং বহু খোঁজাখুঁজির পর আজকে মূলত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ। এবং নেপাল জেলা থেকে তাকে খোঁজ পাওয়া যায় যে সেখানে সে গা ঢাকা দিয়ে রয়েছে। নেপাল জেলাতে অভিযান চালানোর পরই তাকে মূলত সেখান থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, এবং তাকে নিয়ে আসা হয়েছে আমবাসা থানাতে, নেপাল জেলা থেকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে তার স্বাস্থ্য পরীক্ষা চলছে, এবং তারপরে মূলত আদালতে প্রেরণ করা হবে, এমনটা কিন্তু জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে। এই মুহূর্তে আমবাসা থানার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, এবং আমবাসাতেই মূলত অভিযুক্ত ধর্ষক গ্রেপ্তার হয়েছে, এবং যে ধর্ষক গ্রেপ্তারের প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যে স্বস্তি নেমে এসেছে সকলের মধ্যে। এই যে একটা বিরতি আসছে, বিরতির পর সঙ্গে থাকুন।